আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি ও আবার মানুষ মাত্রই ভুল আসলেই ঠিক তাই মানুষের ভালো গুণ যেমন থাকবে ঠিক তেমনই খারাপ গুণ থাকবে কিন্তু খারাপ গুণ কখনো যেন ভালো গুণকে পরাস্ত না করে তাহলে অস্তিত্ব বিলীন হতে পারে বা ক্রোধ এমন একটি অভ্যাস যা ধীরে ধীরে মানুষকে তার আপনজন থেকে দূরে সরিয়ে দেয় চলুন তাহলে জেনে আসি রাগবাক্রোধ ক্রোধ নিয়ে ইসলাম ধর্মে প্রচলিত উক্তিসমূহ মহান আল্লাহ তালা বলেন যেসব ব্যক্তি নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই মহসিন বা সৎকর্মশীল বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরকেই ভালোবাসেন উক্তি এক রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রাগ বর্জন করো উক্তি দুই রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাগের সময় নিজেকে সামলে নিতে পারে সেই প্রকৃত বাহাদুর উক্তি তিন রাছুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগ দেখানোর সক্ষমতা থাকা সত্ত্বেও যে তা নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ তাকে দিন পুরস্কৃত করবেন। উক্তি চার রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগ আসে শয়তানের কাছ থেকে শয়তান আগুনের তৈরি উক্তি পাঁচ রাগ মানুষকে জ্ঞান। বিবেক ও ধর্মের পথ থেকে বের করে দেয়। উক্তি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগ কাউকে কুস্তিতে হারিয়ে দেয় বরং সেই প্রকৃত বীর যে রাগের সময় নিজের রাগকে পরিপূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারে রাগ দমনের উপায় রাছুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো থাকে তবে যেন বসে পড়ে যদি তাতে রাগ চলে যায় ভালো আর যদি না যায় তবে শুয়ে পড়বে আসুন আমরা রাগকে দমন করি আল্লাহ হাফেজ